हेलो फ्रेंड्स, वेलकम एंड वेलकम बैक टू माय अनदर ब्लॉग। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछी। तो कल के सन्धार समय बड़ हठात करे प्लान करलो जे ओरा एकटा पिकनिक अरेंज करे, आर पिकनिकटा होच्छे आमार बरेरी एक बंधुर बाड़ीर छादे। तो सब बंधु बान्धव और ओदेर वाइफरा एकसाथे हये सेखाने आमरा पिकनिक करबो। एरपर होयतो आरो दुई एकटा पिकनिक आमरा अरेंज करबो। तो एटा आमादेर फार्स्ट पिकनिक आमरा अरेंज करेछि। এখন বাজে সন্ধ্যা 6:30টা। তো এখন আমরা রেডি হইনি এখনো, রেডি হয়ে তারপর বেরোবো। আর এখান থেকে গিয়ে তারপর আমার বড়রা বাজার করবে, তারপর রান্না বান্না খাওয়া দাওয়া। তো ঠিক আছে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা ওদের বাড়িতে যাই, মানে ওদের বাড়ির ছাদে যাই, পিকনিকটা অ্যারেঞ্জ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো আগে। আমরা চলে এসেছি পিকনিক স্পটে, আর এই দেখো ওরা বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে। আমি হোটেলে 3 বছর কাজ করছি। আরে হবে হবে, দাও না তেল বেশি পণ্ডিত। এরকম করো কেন? এই যে চিকেন পকোড়া হচ্ছে। ও দারুন দারুন দারুন। এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে। উপলারে কেন করো এত চলো না, কত মেয়ে তোমার লাগে বলো না। উপলারে কেন করো এত চলো না, কত মেয়ে তোমার লাগে বলো না। আমার পিছে ঘুরে ঘুরে মনটা নিশো চুরি করে, হুদায়ের ভাব নিও না। কথায় কথায় ডেটিং যাব, ভিডিওতে চ্যাটিং করব, অভিনয় কম তো জানো না। আর আমাদের অ্যানাদার আইটেম বেগুন পোড়া রেডি হচ্ছে। মুখটা পড়ে তোর।
রান্না বান্না তো কমপ্লিট হলো, এবার আমরা খাওয়া দাওয়া করি। এখন বাজে রাত 12টা, এখন টাইম হয় নাই। খাওয়া দাওয়া কমপ্লিট, পিকনিক ইজ ওভার, তো এখন বাড়ি যাই, রাত্র অনেক হয়েছে, তো বাড়ি যাই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাড়িতে চলে আসলাম আর এখন বাজে 12:30। দারুণ মজা হলো, নাচানাচি খাওয়া দাওয়া। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটা যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশের ওই বেল আইকনটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই।